যুগে যুগে প্রত্যেক নবী রাসূলগণকে তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে কঠিন সব পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, লাঞ্ছিত ও নির্যাতিত হতে হয়েছে ক্ষুধাদ্রোহী নাফরমানদের হাতে। প্রত্যেক নবী রাসূলগণের যুগেই এমন জালিমদের বাস ছিল এবং প্রত্যেকেই একই পরিণতির সম্মুখীন হতে হয়েছে। এই সকল পাপিষ্ঠ অহংকারীদের পরিণতি হলো ধ্বংস। এরকমই একজন অহংকারী ক্ষুধাদ্রোহী বাদশাহ ছিল নমরুদ, যার অহংকারের সীমা এতটাই লঙ্ঘিত ছিল যে ক্ষুধা তার সৃষ্টির ক্ষুদ্রতম একটি জীবকে দিয়ে নমরুদের পতন ঘটিয়েছিলেন, যা ইতিহাসের সকল অহংকারীদের জন্য শিক্ষাস্বরূপ। নমরুদ শব্দের উৎপত্তি মূলত নমরা ও উদ শব্দ দুটি থেকে, যার অর্থ হচ্ছে জাজ্জল্যমান আলো। কারো কারো মতে আবার এই নামের অর্থ বিদ্রোহী, অর্থাৎ ক্ষুধার বিরুদ্ধে দ্রোহিতার কারণে তাকে এই নামে ডাকা হতো। নমরুদের রাজা হওয়ার সম্পর্কে নানান কাহিনী বর্ণিত রয়েছে। কারো কারো মতে শিকারে পারদর্শিতার ক্ষমতাকে অলৌকিক মনে করে মানুষ তাকে তাদের রাজা বানিয়ে নেয়। আবার আরেক কাহিনী অনুযায়ী নমরুদ যখন যুবক তখন তার গোত্র হেমিটিকদের সঙ্গে বিরোধী গোত্র জাফিটিকদের যুদ্ধ হয়। যুদ্ধে জাফিটিকদের বিজয় লক্ষণ দেখা দিচ্ছিল, ঠিক তখনই নমরুদ কুশাইট নামক এক ক্ষুদ্র গোত্রের ক্ষুদ্র এক বাহিনী নিয়ে অতর্কিত আক্রমণের মাধ্যমে তাদের উভয়কে পরাজিত করে সকল মানুষের রাজা বনে যায়। সিনার ভূখণ্ডের বাবিল, কালনে, আক্কাট ও উরুক এবং সিনারের বাইরে নিনেপ, অসুর, রিহুবত, কালাহ এবং রজেন নিয়ে তার সাম্রাজ্য গঠিত হয়। নোহের মৃত্যুর পরের বছর মিশরে 42টি রাজ্যের রাজ্যপতিদের নিয়ে একটি সম্মেলন হয়, যেখানে নমরুদ রাজার রাজা, কিং অব দ্য কিংস উপাধিতে ভূষিত হয়। এই খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেয়। আর তখন থেকেই প্রজারা তাকে উপাস্যরূপে তার পূজা ও অর্চনা শুরু করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম হয় নমরুদের মন্ত্রী আজরের ঘরে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্মগ্রহণ উপলক্ষে আজর তার বাড়িতে নিমন্ত্রণের ব্যবস্থা করেন। অতিথিদের মধ্যে নমরুদের বেশ কিছু উপদেষ্টা ও গণক ছিল। মধ্যরাতে ভোজন পান শেষে সবাই যখন গৃহ ত্যাগ করছিল তখন ওই উপদেষ্টা দল উর্দু দিকে তাকিয়ে দেখল পূর্ব দিক থেকে একটা নক্ষত্র ছুটে এসে আকাশের চারদিকের চারটি বড় নক্ষত্রকে একে একে গিলে ফেলল। তখন গণকরা বিষয়টি গণনা করে জানতে পারে যে পৃথিবীতে এক শিশুর আগমনের কথা, যার ভাগ্য নির্ধারিত এই জগৎ ও পরজগৎ জয়কারী হিসেবে। তারা অবিলম্বে নমরুদকে বিষয়টি জানালো। নমরুদ শিশুটির জন্মগ্রহণ সম্পর্কে তার উপদেষ্টাদের জিজ্ঞাসা করল। তার উপদেষ্টারা নমরুদকে বলল যে শিশুটি তার মন্ত্রী আজরের ঘরে জন্ম নিয়েছে। নমরুদ এই কথায় বিস্মিত হয়ে উঠলেন, কারণ আজর ছিল নমরুদের একজন বিশ্বস্ত এক কর্মচারী। আজর ছিল মূলত দেবমূর্তি নির্মাতা, যার কারণে সমাজে তার সম্মান ও প্রতিপত্তি ছিল। তাই তারা আজরকে না চটিয়ে শিশুটিকে অর্থ সম্পদের বিনিময়ে হস্তগত করতে চেয়েছিল, কিন্তু এই প্রস্তাবে আজর অসম্মতি জানায় এবং একটি প্রবাদ বলে যে এই তো এমন এক প্রস্তাব যা এক গাধাকে দেয়া হয়েছে। গাধাকে বলা হয়েছিল যে আমি তোমাকে গোলাবর্তী জব দেব যদি তুমি তোমার মাথাটা কেটে ফেলার অনুমতি দাও। গাধা উত্তর দিয়েছিল, যদি আমার মাথা কেটেই ফেলো তবে গোলাবর্তী জব দিয়ে আমি কি করব। এই কথা দিয়ে আজর নমরুদকে বোঝাতে চাইল যে এত সম্পদ দিয়ে কি হবে যদি তা ভোগ করার জন্য কোনো উত্তরাধিকারী না থাকে। এই কথা শুনে নমরুদ রেগে যায় এবং তাদের জীবননাশের হুমকি দিয়ে আসে। এক পর্যায়ে আজর তার কথায় রাজি হয় এবং তিন দিন পর নিজের সন্তানের পরিবর্তে তার এক দাসীর সন্তানকে নমরুদের হাতে তুলে দেন। নমরুদ ওই শিশুকে তখনই হত্যা করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 10 বছর সকলের আড়ালে থেকে একটি গুহায় বসবাস করত। হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রকৃতি ও স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিল। অবশেষে সে আসল স্রষ্টাকে চিনতে পারে আর তাই তার গোত্রের লোকদেরকে দেবদেবীর অপারগতা দেখিয়ে দিতে সেসব মূর্তি ভেঙে দেয় এবং বলে, যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে। এর ফলে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বন্দী করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয় এবং নমরুদ তাকে জিজ্ঞাসা করেন যে হে ইব্রাহিম, তোমার প্রতিপালক কে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন, যিনি এক যার কোনো শরীক নেই, যিনি আরশের অধিপতি। নমরুদ রেগে গিয়ে তার লোকদের বলল, ওকে পুড়িয়ে ফেলো, সাহায্য করো তোমার দেবতাদেরকে যদি একান্তই তাদের জন্য কিছু করতে চাও। নমরুদ বলল, একটি অগ্নিকুণ্ড তৈরি করো আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দাও আর পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে। লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলোতে তেল ও ঘি ঢেলে তাতে অগ্নিসংযোগ করলো। 7 দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হলো, কিন্তু সমস্যা হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের ধারে কাছে পৌঁছতে পারছিল না। এই সময় ইবলিস পর্যটকের বেশে সেখানে পৌঁছে চড়ক গাছ তৈরির পরামর্শ দিল। এই মহতী উদ্যোগকে সফল করতে জনগণকে ব্যাপক উৎসাহ যুগিয়েছিল। তার পরামর্শে একটা চড়ক গাছ তৈরি করা হলো। কথিত আছে, চড়ক গাছের সাহায্যে ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করা সম্ভব হচ্ছিল না, কারণ হযরত জিব্রাইল আলাইহিসসালাম চড়ক ঘোরানোর সময় বাধা সৃষ্টি করছিল। তখন আবার ইবলিসের পরামর্শে চড়ক ঘিরে নগ্ন নারী নৃত্যের জন্য নিয়ে আসে। হযরত জিব্রাইল আলাইহিসসালাম সেখান থেকে সরে গেলে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করা হয়।
হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার সময় জিব্রাইল আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করল, তুমি কি আমার কাছে সাহায্য চাও? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার কেবল আল্লাহর সাহায্যই দরকার। তখনই মহান আল্লাহ তাআলা বললেন, হে অগ্নি, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন। এরপরেও লোকেরা যখন দেখল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পূর্ণ সুস্থ ও জীবিত অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছে, এতে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায় হতবাক হয়ে পড়েছিল। একদা নমরুদ স্বপ্ন দেখল যে অগ্নিকুণ্ড থেকে খোলা তরবারি হাতে তার দিকে দ্রুত দৌড়ে আসতে লাগলো। এ অবস্থা দেখে নমরুদ দৌড় দিলেন। ওই ব্যক্তি তখন একটা ডিম ছুঁড়ে মারল তার দিকে এবং ডিম মাটিতে পড়ে ভাঙা মাত্র বিশাল এক নদীতে পরিণত হলো। সেখানে তার সকল সৈন্য সামন্ত ডুবে গেল, কেবল তিনি ও তার 3 জন সঙ্গী জীবিত ছিলেন। আবার দেখলেন ওই নদী পুনরায় ডিমে পরিণত হয়েছে এবং পরে তা থেকে এক পেঁচা উড়ে এসে ঠোকরে তার 2 চোখ তুলে ফেলল। গণকের এই স্বপ্নের ব্যাখ্যা করে ভবিষ্যৎবাণী করলো, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হাতে নমরুদের পরাজয় ঘটবে। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে হত্যার জন্য লোক পাঠালেন, কিন্তু তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে পেলেন না। এতে নমরুদ রেগে গিয়ে খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং স্বর্গে যাওয়ার জন্য একটি বিশাল টাওয়ার বানাতে বললেন তার লোকদের। তারা সেটা নির্মাণও করে, কিন্তু সেটা কোনো কাজেই আসলো না। হঠাৎ একদিন সেই টাওয়ার বিশাল এক শব্দে ভেঙে পড়ল। এই টাওয়ার ধ্বংসে নমরুদের নিজের সন্তান সহ অনেক মানুষের হতাহতের ঘটনা ঘটে, তবুও নমরুদের স্বর্গজয়ের আকাঙ্ক্ষা থেমে যায়নি। এই সময় তার পরিষদের একজন তাকে অদ্ভুত এক পরামর্শ দিল। তার পরামর্শে 4টি বৃহৎ শকুন পালন করা হলো। অতঃপর শকুন 4টিকে কয়েকদিন অভুক্ত রেখে সিন্ধুকের 4 কোণায় বেঁধে দৃষ্টির সীমানায় ঝুলিয়ে দেওয়া হলো মাংসের টুকরা। নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে ঊর্ধ্বপানে উড়ে চলল। ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছল, অর্থাৎ যেখান থেকে আকাশ ও পৃথিবীর কিছুই আর দেখা যায় না, এরপর নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিলেন। তারপর একের পর এক তারা উপরের দিকে তীর নিক্ষেপ করলেন। সে সময় মহান আল্লাহ তাআলা হযরতে জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, আমার এই বান্দা যেন নিরাশ না হয়। মহান আল্লাহর কথা শুনে হযরতে জিব্রাইল আলাইহিসসালাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠালেন, যাতে নমরুদ বুঝতে পারে তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের খোদাকে হত্যা করতে পেরেছে। তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে। মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত সব তীরগুলো কুড়িয়ে নিয়ে আসলো। সেগুলো পাওয়া গেল, তার সবগুলোই ছিল রক্তে রঞ্জিত। নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল, নিশ্চয়ই আমরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের খোদা এবং স্বর্গের সব বাসিন্দাদের হত্যা করতে সমর্থ হয়েছি, এবং তার সাক্ষ্য বহন করে তীরে লেগে থাকা রক্তই। মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জানিয়েছিলেন, ইব্রাহিম, নমরুদকে সতর্ক করে দাও তার উপর শাস্তি আসার আগেই। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কাছে গেলেন তাকে সতর্ক করার জন্য, কিন্তু তাকে দেখে উৎফুল্ল হয়ে নমরুদ বললেন, নিশ্চয়ই আমরা তোমার খোদাকে হত্যা করেছি। সঙ্গে সঙ্গে তীরগুলো দেখালেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলে উঠলেন, আমার স্রষ্টা চিরঞ্জীব, চিরস্থায়ী। তখন নমরুদ বলেন, তিনি যদি মারা না যান তবে তার সৈন্যদলকে একত্রিত করতে বলো, আমিও আমার সৈন্যদল নিয়ে ময়দানে সমবেত করছি। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বলেছিলেন, আল্লাহকে ভয় করেন, তিনি তো আপনার রাজ্য ও রাজত্ব দান করেছেন, আর তিনি পরজগতের প্রতিফলনদাতা। নির্দিষ্ট দিনে নমরুদের সৈন্যবাহিনী ময়দানে সমবেত হলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, কোথায় তোমার রবের সেনাদল? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দূরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন। দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল। যখন সেটা কাছাকাছি চলে এলো, নমরুদ তখন বুঝতে পারল যে লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হলো। কিন্তু নমরুদ অবজ্ঞা সুরে বললেন, এত মশা, তুচ্ছ একটি প্রাণী, তাও আবার নিরস্ত্র। এই সময়ের মধ্যে প্রতিটি সৈন্যের মাথার উপরে মশা অবস্থান নিল। অতঃপর তাদের বুঝে ওঠার পূর্বেই মশাগুলো তাদের নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল, তারপর দংশন শুরু করল। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো, যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই আহত বা নিহত করে ফেললো। মশার সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে আসলো। এ সময় একটি দুর্বল ল্যাংরা মশা তাকে তাড়া করলো এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল, তারপর মগজে দংশন করা শুরু করলো। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের ন্যায় প্রাসাদে প্রবেশ করলো এবং যন্ত্রণায় দিশেহারা হয়ে পাদুকা খুলে নিজের মাথায় নিজে আঘাত করতে শুরু করলো। পাদুকা দিয়ে আঘাত করলে মশা দংশনে বিরত থাকে, বাকি অন্য কিছুর আঘাতে দংশন বন্ধ করে না। অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুদ। সুদীর্ঘ 40 বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। সে সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সাক্ষাতে বললেন, হে নমরুদ, নিজের মাথায় নিজের পাদুকা দ্বারা আঘাতের জন্য গোলাম নিযুক্ত করে রাখা জঘন্য। আরও বলল, এখনও সময় আছে আল্লাহকে সর্বশক্তিমান ও অদ্বিতীয় বলে স্বীকার করে নিতে। কিন্তু নমরুদ বলল, হে ইব্রাহিম, আমি দুনিয়ার অধীশ্বর,
অন্য খোদাকে আমি স্বীকার করি না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে যাকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেননি সে কখনো সঠিক পথ খুঁজে পাবে না। তিনি হতাশ মনে ফিরে চলে এলেন।